প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। প্রায় সময় দেখা যায় যে আমাদের আশেপাশে আমরা অনেক মানুষকে দেখে থাকি যে তাদের মেজাজ খিটখিটে এবং একটু কিছু হলেই তারা একটা সামান্য উত্তর দিতে অনেক বেশি বিরক্ত বোধ করেন। হয়তো আমরা মনে করি যে তারা স্বভাবতই এমন, আসলে কিন্তু ব্যাপারটি এটা নয়। অনেক সময় পুষ্টিকর খাবারের অভাবেও কিন্তু মানুষের মেজাজটা গরম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে শাকসবজি সালাদ এগুলো বেশি করে খাবেন। যারা অনেক বেশি ফাস্টফুড, জাঙ্ক ফুড, বাইরের খাবার এবং যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, লাল মাংস, এগুলো বেশি করে খান, তাদের কিন্তু মানসিকভাবে তাদের মেজাজটা একটু বেশি খিটখিটে থাকে, তারা অনেক বেশি মেজাজি হয়ে থাকেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো প্রকারের যে সবজিগুলো আছে, যেমন বিশেষ করে লাউ, ধুন্দল, এরকম এইগুলো তরকারি, পেঁপের তরকারি, এটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। এটি যেমন পেটকে ঠান্ডা রাখবে, তার পাশাপাশি কিন্তু মস্তিষ্ককেও ভালো রাখতে সাহায্য করবে। আর বিশেষ করে অনেক সময় মেজাজ খিটখিটে বেশি হয় অনেক মেয়েদের ক্ষেত্রে, যেমন বিভিন্ন হরমোনাল চেঞ্জিংয়ের কারণে যখন মেয়েদের পিরিয়ড হয়, পিরিয়ডের টাইমে, তার পাশাপাশি অনেক সময় যাদের প্রেগনেন্সি অবস্থায় এবং অনেক সময় দেখা গেছে যাদের দ্বিতীয় বাচ্চা হচ্ছে, সেই সময় কিন্তু ওই মাদের মেজাজটা একটু গরম থাকে এবং তাদের হরমোনাল ইমব্যালেন্স খুব বেশি পরিমাণে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে খালি পেটে কোনোভাবেই থাকা যাবে না এবং ঘুমটা যেন আপনার ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ঘুম না হলে এবং অনেক বেশি স্ট্রেসড নিলেও কিন্তু অনেকের মেজাজটা খিটখিটে থাকে বা গরম থাকে। তো মানসিকভাবে শান্তিতে থাকার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত ঘুমাতে হবে।